Hello everyone, good morning. Welcome to my channel. Welcome to my new blog. আজ মহানবমী, তাই সবাইকে তোমাদের সবাইকে জানাই মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো ও ভালো আছো। আজ দেখো মহানবমীর সকালে আমি পুরোপুরি রেডি। আগেই তোমাদের বলেছি আমার দিদিদের বাড়ির পুজো, মানে সামন্ত বাড়ির। তোমরা ফেসবুকে টাইটেল পেয়ে যাবে সামন্ত বাড়ির পুজো, সেই জন্য সামন্ত বাড়ির পুজো উপলক্ষে আজ মহানবমীর ভোগটা আমার দিদিদেরই দেওয়ার কথা। সেই জন্য ভোগের তোড়জোড়ের জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, ভোগ সাজানো, ভোগ রান্না করা, সেই সব করার জন্য। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি, দেখো ফুল রেডি। এই যে এরকম একটা ব্ল্যাক পলিশের ঝুমকো পরেছি, আর হার এরকম পরেছি, আর ব্ল্যাক ব্লাউজের সাথে লাল পার শাড়ি, যেটা দুর্গাপুজোর ভাইবসটাকে খুবই খুবই উজ্জ্বল করে তোলে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সাথে ভোগের রান্না করা বা ভোগ সাজানো এটা দেখাবো এবার। মানে নিচে রান্না হচ্ছে, আমি জাস্ট চান টান করে স্নান করে এই চুলটুল শুকনো করে এই জাস্ট রেডি হলাম। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর সকাল থেকে রান্নার কাজ আরম্ভ হয়ে গেছে, এখনও রান্না চলছে, এর কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ 12টার মধ্যে তো ভোগ দিতে হয়, সেই জন্য। চলো তোমাদেরকে সেটা এবার দেখাবো, নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এখানে নবমীর ভোগ রান্নার জন্য প্রস্তুতি চলছে। এবার দেখো এখানে ভোগ রান্নার কাজ চলছে। দেখো এখানে ভোগ সব রেডি হয়ে গেছে, তাই জন্য আমরা সবাই মিলে এখানে বসে ভোগ সাজাচ্ছি মায়ের কাছে নিবেদন করার জন্য। এবার দেখো এখানে ভোগ সব সাজানো কমপ্লিট, আমাদের কিছু কিছু বাকি আছে, সেগুলো আমরা ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে আমাদের ভোগ সাজানো পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমরা ভোগগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এই সাজানো ভোগগুলো পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে মা দুর্গার কাছে নিবেদন করার জন্য।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। তো এখনও আমরা পুজো প্যান্ডেলে যাইনি, তার কারণ হলো সারা দিন সবাই ভোগের রান্না বান্না করে পুষ্পাঞ্জলি দিয়ে তোমরা দেখতেই পাবে আজ এখানে ছিল নবগ্রহ যজ্ঞ। সেই যজ্ঞ সম্পন্ন হওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিলাম, খেতে তারপর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে হয়ে গেছে। তারপর সবাই ক্লান্ত ছিল, একটু রেস্ট নেওয়া হয়েছে। তারপর এবার আমরা রেডি হয়ে যাব পুজো প্যান্ডেলে সন্ধ্যারতির কাজের জন্য। সন্ধ্যারতি হবে সেটা দেখার জন্য আর কিছু না। দেখো আমি রেডি হয়ে গেছি, এরকম একটা কুর্তি পরেছি আর এটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, চারিদিকে ছড়ানো ছিটানো সাজের জিনিস, সবাই সাজছে বেরিয়ে যাচ্ছে, জাস্ট কিছু গোছানোর কোনো ব্যাপার নেই। আর আমি এরকম একটা রেডিশ মেরুন টাইপের, এখানে পিঙ্ক লাগছে কিন্তু পিঙ্কিশ ফুসিয়া পিঙ্ক লাগছে, এখানে ফুসিয়া পিঙ্ক না, এটা কিছুটা মেরুনিস মানে পিঙ্ক, তবে মেরুনিস একটা হিন্ট আছে কুর্তিটার মধ্যে। এটা আমি পরেছি আর এরকম একটা সিলভার ঝুমকো পরেছি দেখতে পাচ্ছ, আর ব্রাউন লিপস্টিক পরেছি। দেখো এবার আমরা রেডি, নিচেও সবাই রেডি হয়ে গেছে। এখানে এখন আপাতত আমি একাই রেডি হয়ে বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাকি ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। নবমী শেষ, এবার মন খারাপের পালা, কাল বিজয়া দশমী। দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, এবার ইয়াররিংসটা খুলবো আর মেকআপটাও রিমুভ করে নেবো। সবাই আজ ক্লান্ত আর নবমীর রাত থেকে শুরু হয়ে যায় সবারই মনের মধ্যে একটা বিষণ্ণ ভাব, কারণ কাল রাত শেষ হলেই সকালটা শুরু হয় বিষণ্ণতা দিয়ে। মা চলে যাবে, আবার একটা বছরের আমাদের অপেক্ষা, আবার একটা বছর আমরা অপেক্ষা করে থাকবো বাঙালিরা এই দিনটা, এই দিনগুলোকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য। শুধু এই কটা দিনের জন্য আমরা কী না করে থাকি বাঙালিরা, হচ্ছে ভুরি ভুরি শপিং করি, ঘুরতে যাওয়ার প্ল্যান করি, অনেক কিছু করে থাকি, অনেক মজা করি, অনেক এনজয় করি, কিন্তু এগুলো সত্যি আমরা আবার খুব সারা বছর মিস করে থাকবো। আর আমাদের ফোনের গ্যালারিতে যে ছবিগুলো থাকবে সেগুলো দেখে দেখে সারা বছর আমরা মিস করতে থাকবো এই দিনগুলোকে, তাই না? তো চলো আজ আর কথা না বাড়িয়ে কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন সকাল নিয়ে, নতুন দিন নিয়ে। আজকের মতো এখানেই, শুভরাত্রি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, দেখতে পাচ্ছ আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো। আজ খুবই দেরি হয়ে গেছে উঠতে, কাল সারাদিন খুবই ক্লান্ত ছিলাম আর খুব ব্যস্ত ছিলাম, আর এই উঠেছি যার জন্য কাল রাতে মেকআপটা কোনো রকমভাবে রিমুভ করে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। এই জাস্ট উঠেছি, এবার স্নান করব, চেঞ্জ করব, বুঝতে পারছ আগের দিনের নাইটিটাই এখনও পড়ে আছি, তো চেঞ্জ করব করে তারপর যাব, কারণ এরপরে দশমীর পুষ্পাঞ্জলি আর
অপরাজিতা পুজো যেটা দশমীর দিনে হয় সেটা হবে। তো চলো এবার তোমাদের সাথে আবার পরে কথা বলবো, দেরি হয়ে গেছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে যা 2 মিনিটের জন্য ইন্ট্রোটা করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই, একবার কথা বলে নিই, তারপর আমি আবার আমার কাজে ফিরে যাব। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, এখনও ঘুম ভাঙছে না আর মনে হচ্ছে আবার শুয়ে পড়ি। ঠিক আছে চলো, এরপর আর শুলে তো হবে না, আর বসে থাকলেও হবে না, পুজোর দিনে কাজ তো থাকবেই, কাজ তো করতে হবে, এনজয় তো করতেই হবে, আজ পুজোর শেষ দিন, সুতরাং আমাদেরকে তো শেষ দিনটা ভালোভাবে এনজয় করে কাটাতে হবে, তাই না? চলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার প্যান্ডেলে পুজোর মুহূর্তগুলো সাথে নিয়ে। দেখো এখানে আমরা আমার ছেলের জন্মদিন সেলিব্রেট করছি, আসলে ওর জন্মদিনটা ছিল 11th অক্টোবর ষষ্ঠীর দিনে, যেহেতু সেই দিন কেউ ছিল না আজকে সবাই মানে অনেকে উপস্থিত আছি, সেই জন্য আজ ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করছি। এই ড্রেসটা ও স্পেশালি জন্মদিন উপলক্ষে নিয়েছে, ওর খুব ইচ্ছা ও বড় হয়ে পুলিশ হবে। তো এবার আমরা বিসর্জনের জন্য সবাই ঠাকুরকে বরণ করা শুরু করেছি।
আকর্ষণ এবং অবিশেষ আকর্ষণ ফুলসজ্জা, শুভ ফুলসজ্জা যা আমাদের মঞ্চে উপস্থাপনা করবে আমাদের বিশিষ্ট শিল্পীরা। সবাইকে সামন্তবাড়ির পক্ষ থেকে আবার জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি এই বছরে যেভাবে আমরা শেষ করছি সামনের বছর হয়তো সেই উদ্দীপনা নিয়ে শুরু করতে পারবো। আপনাদের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে আবার পরবর্তী বছরে আমরা আমাদের শুরু হবে। এই করোনা কিন্তু সবাই মেনে চলবে, সবাই কত কাছাকাছি চলে গেছেন, একটু এখানে দূরত্ব মানে এখন লেখা আছে সবাই একটু ধরে ধরে গিয়ে দাঁড়ান। Thank you.